চ্যানেল ময়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি একটা ভালো সুন্দর রেসিপি তৈরি করব, চেনা জানা রেসিপি। বাঁধাকপি আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, সেই বাঁধাকপি দিয়ে আমি আজকে বাঁধাকপি চচ্চড়ি তৈরি করব। আমার তৈরি খাবার আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন, এবং এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং অবশ্যই অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখে নিই বাঁধাকপির চচ্চড়ি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। বাঁধাকপির চচ্চড়ি তৈরি করতে আমার লাগছে বাঁধাকপি 500 গ্রাম। আমি ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছি বাঁধাকপি। বাঁধাকপির যে মধ্যখানের ভেতরের যে সাদা অংশগুলো রয়েছে আমি কিন্তু সেগুলো ফেলিনি, আমি কিন্তু সেগুলো এই চচ্চড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। বাইরের যে পাতাগুলো রয়েছে বাঁধাকপির আমি সেগুলো কিন্তু একসাথে কেটে রেখেছি। আলু 3টে মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি, এইভাবে আমি আলুগুলোকে কেটে রেখেছি। শিম 200 গ্রাম আমি ধুয়ে এইভাবে করে কেটে নিয়েছি। বেগুন মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি, ধুয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। জিরে বাটা 2 চামচ, কাঁচা লঙ্কা 5টা আমি চিরে নিয়েছি, 3টে তেজপাতা, ধনে পাতা কুচি, 5 ফোড়ন সামান্য ফোড়নের জন্য নুন, তেল। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা কিছুক্ষণ গরম হতে দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেবো। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার গরম তেলের মধ্যে 3টে তেজপাতা দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু বাড়ানোই আছে, তেজপাতাটা একটু লাল হতে দেব। তেজপাতা লাল হয়ে এসছে, আমি এবার তেলের মধ্যে সামান্য 5 ফোড়ন দিলাম। ফোড়নটাও বেশ লাল হয়ে এসছে, আমি এবার তেলের মধ্যে কাটা আলু নেড়ে ফেড়ে আমি কাটা শিমগুলো দিয়ে দিলাম। কাটা বেগুনগুলো সব দিয়ে দিলাম। শিম আলু বেগুন ভালো করে সুন্দর মতো নাড়তে লাগবে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। শিম আলু বেগুন ভালো করে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে লাগবে। এগুলো আমি ভালো করে একটু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিলাম পরিমাণ মতো হলুদ। নুন হল
হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। নুন হলুদগুলো ভালো করে তরকারিটার মধ্যে মিশিয়ে নেব। এবার আমি জিরে বাটাটাও দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে তরকারির সঙ্গে নুন মেশাতে লাগবে। মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আমি শিম আলু বেগুনগুলোকে ভাজা ভাজা করলাম। এবার আমি শিম আলু বেগুনের মধ্যে বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপিগুলো আমি অল্প অল্প করে দিচ্ছি। অল্প অল্প করে দিলে নাড়তে একটু সুবিধা হবে। আমি এবার সব বাঁধাকপিটাই দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে ভালো করে আলু বেগুন শিমের সঙ্গে বাঁধাকপিটা মিশিয়ে নিতে লাগছি। বাঁধাকপিটা আমি নেড়ে শিম আলু বেগুনের মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব। বাঁধাকপি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম। এবার বাঁধাকপিটা শিম আলু বেগুনের সঙ্গে বেশ মিশে গেছে এবং বাঁধাকপিটাও খুব সুন্দর মরে এসছে। এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে এটিকে কিছুক্ষণ হতে দেবো। আমি এটিকে ঢেকে দিলাম, ফ্লেমটা কিন্তু বাড়ানোই আছে। ঢাকাটা খুলে আমি এবার দেখব আমার রান্নাটা কতটা হয়েছে। আলু বেগুন বাঁধাকপি বেশ অনেক মজে গেছে, আমার রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। ঢাকা খুলে কিন্তু আমি কিছুক্ষণ পরপর এটা নেড়ে নিচ্ছি। তরকারিটা আরও বেশ কিছুক্ষণ হতে লাগবে, তাই আমি আবার ঢাকা দিয়ে এটিকে ঢেকে দিলাম। আমি কিছুক্ষণ পরপর ঢাকাটা খুলে নেড়ে নিচ্ছি। আমি আবার ঢাকাটা খুলে দেখি আমার রান্নাটা কতটা হলো। বাঁধাকপির চচ্চড়ি প্রায় তৈরি হয়ে এসেছে। আমি এবার চচ্চড়ির মধ্যে এক চামচি চিনি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। চিনি আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে তরকারিটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। চিনি ধনে পাতা খুব সুন্দর চচ্চড়ির মধ্যে মিশে গেছে, আমার বাঁধাকপির চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আমি এবার ফ্লেমটি বন্ধ করে দেবো।